কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মার্কিন আন্ডার সকালে উখিয়ার ক্যাম্পে পৌঁছান তারা ঘুরে দেখেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা ও সহযোগিতা কেন্দ্র রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলেন কক্সবাজারের কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মার্কিন প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন নিয়ে কথা বলেন কক্সবাজার শরণার্থী জান ও প্রতাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা এই বছর একটি তাদের যে ডোনেশনের পরিকল্পনা তারা ঘোষণা করবেন এবং আজকে তারা মূলত ক্যাম্পে গিয়েছেন ক্যাম্পে গিয়ে সামগ্রিক পরিস্থিতি কয়েকটি ক্যাম্পের ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার দেখেছেন